বিসমিল্লাহ والصلاه ওয়া আলা আলিহি ওয়া সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ক্লাসে এবং আল্লাহ সুবহানাহু আপনাদের সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের ক্লাস ইনশাআল্লাহ আমরা সুরাতুল মুতাফফিফীন যেটি আমরা পড়েছিলাম সেটি আমরা যেটা এটিকে আমরা আরেকবার রিভিউ করার চেষ্টা করছি আর কমেন্ট বক্সটা অন করা আছে আপনারা প্রয়োজনে কমেন্ট করবেন আহ যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা বা কোনো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা আপনারা কমেন্ট করে রাখবেন ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে আহ গতকালের ক্লাসটা একটু আমরা একটু শুধু আর একবার একটু পড়ে আহ নিতে চাই গতকালের ক্লাসটা উম গতকাল আমরা যেতটুকু পড়েছিলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا عن الناس يستوفون وإذا كالهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يكون الناس لرب العالمين তো এই সুরাটি আমরা পুরো ইনশাআল্লাহ আজকে একটু পড়ার চেষ্টা করব ওয়াইলুন মানে হলো ধ্বংস লিল মোতফিফিন লি এবং আল মোতফিফিন লিল মোতফিফিন লি মানে জন্মে আল মোতফিফিন তফাফা ইউতফিফু মানে হলো যারা ওজনে কম দেয় তাদের কথা এখানে বলা হচ্ছে মোতাফিফ কারা আল্লাহনা দিয়ে তাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে মোতফিফিন দের জন্যে ধ্বংস এবং ওয়াইলের অর্থ আমরা আগে বলেছিলাম যে এটা দুটো অর্থ একটা হলো যে এর অর্থ হলো শাস্তি একটা হলো যে জাহান নামের একটি উপত্যকার নাম হলো ওয়াইল আল্লা যারা ইদা যখন আলু তারা মাপ করে পরিমাপ করে নাসি মানুষের উপর যখন তারা পরিমাপ করে মেপে নেয় একতা আলু এটা সবগুলোই কায়েল কাইলুন কায়েলুন কায়লুন মানে হলো মাপা পরিমাপ করা ফোন তখন তারা এটাকে পূর্ণভাবে পূর্ণ ভাবে নেয় ফি তারা এটাকে পূর্ণভাবে তারা গ্রহণ করে ওয়াইদা এবং যখন কালু হোম তারা তাদেরকে মেপে দেয় আও অথবা ওয়াজানু হোম তাদেরকে ওজন করে দেয় যখন মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন তারা কি করে ইয়ুক তখন তারা কম দেয় তখন তারা কি করে তারা কম দেয় ইউসেন শব্দের খসরুন থেকে এসে আমরা গতকাল বলে এসছিলাম খসরুন মানে হলো ক্ষতি অর্থাৎ তারা ক্ষতি করে অর্থাৎ তারা অপব্যয় করে অর্থাৎ তারা কম দেয় জি যদি তাসলিম আপা যদি এমন হয় যে আপনার মনে হয় আপনার জীবন এখানে রিস্কের মুখে পড়ে যাচ্ছে দেন ইউ ক্যান ব্রেক ইউর ফাস্ট তাহলে আপনি আপনার রোজা ভাঙতে পারেন আদারওয়াইজ রোজা ভাঙতে পারবেন না ওকে তো আচ্ছা আমি গতকাল তো আমি পড়াইছি আজকে আপনাদের কেউ একজন কে আছেন যিনি এটা পড়বেন এবং বলবেন কেউ একজন বলুন কে হাত তোলেন এটা অর্থ বলবেন এমন কে আছেন হাত তুলেছে কে ইনা জি নয়া তাবিনা ওকে নয়া আপনার আপনি পড়েন প্লিজ অর্থটা আপনি বলুন আলাইকুম আসসালাম কেমন আছে তুমি বাবা

এমন দিন আয়োভিন মোহা মোহা দিবস ইয়া উমা যেদিন ইয়াকু উমু সে দাঁড়াবে নাসি মানুষ লেড়াব বিন উদ্দেশ্য উদ্দেশ্যে পড়াবের জন্য আর লায়লামিন যিনি মোহান লেড়াব বিন যে সৃষ্টি জগতের প্রতি পানে সৃষ্টি যেদিন মানুষরা দাঁড়াবে সেই দিন সেই দিনের জন্য তারা পুনরুত্থিত হবে তারা কি বিশ্বাস করে না যে সেই দিনের জন্য তাদেরকে পুনরুত্থিত করা হবে জি কल्ला কন্না কখনো নয় ইন্ন নিশ্চয় কিতাবা আমলনামা আল ফুদানি পাপীদের লা অবশ্যই ফি মধ্যে সিদিন সিদিনের মধ্যে কখনো নয় নিশ্চয় পাপীদের আমলনামা সিদিনের মধ্যে

ওয়া এবং মা যা ইউকাজিবু মিথ্যা মা মানে মা মানে না ইউকাজিবু মা এখানে কি আছে ইল্লা আছে সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে মায়ের পর ইল্লা আছে ওই মা না অর্থে ব্যবহৃত হয় ওয়া মা ইউকাজিবু বি ইল্লা এবং মা এবং ইল্লার কম্বিনেশনে কি অর্থ হয় বলেছিলাম ইনানা মোস্টলি হ্যাঁ মোস্টলি ওকে গুড কেবলই শুধুই থ্যাংক ইউ মেয়ারলি হ্যাঁ

সেই দিনអស់ সৈদারদের অপক্ষে পর্দা দ্বারা থাকবে তার মানে হলো কি সেই দিন তাদের মাঝে এবং তাদের রবের মাঝে একটা হিজাব এই যে মাহজুবুন কি থেকে এসেছে হিজাব থেকে হিজাব থেকে এটা ইস্মুল মাফরুল মানে সেই দিন তাদের রবের মাঝে এবং তাদের মাঝে একটা পর্দার আবরণ তৈরি করে দেয়া হবে এন্ড দে উইল নট ভিজুয়ালাইজ দে উইল নট সি देयर আর রব এবং দ্যাট উইল বি দি বিগেস্ট পানিশমেন্ট ফর দেম আপ তুমি যদি তোমার রবকে সেদিন না দেখতে পারো এবং রবকে দেখা হলো সেদিনের সবচেয়ে বড় আনন্দের কাজ এবং ব্যাপারটি যখন এমন হবে যেমন ধরো জান্নাতি দিকে বলা হবে যে তোমরা একটা গাড়িতে চলো সবাইকে একটা গাড়িতে চলা হবে এটা একটা বিশাল প্রান্তর দিয়ে একটা গাড়ি যাচ্ছে 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 এবং সেখানে সুন্দর বাতাস দিক থেকে সুখ স্নিগ্ধ গন্ধ গন্ধ একটা প্রান্তর দিয়ে যাচ্ছে হঠাৎ করে বলা দেখা গেলো সেখানে আলোর ঝলকানি থামো সবাই সেখানে থামলো এবং সেখানেই মহান আল্লাহ তাদের সামনে এসে আই এম ইউর লট আমি তোমাদের রব তোমাদের সামনে করলাম তখন আল্লাহ তালাকে দেখে সবাই শেষ লুটিয়ে পড়বে কি একটা অভাবনীয় দৃশ্য হতে পারে সেদিন দিন কিন্তু এরকম একটা মুহূর্ত পাবে না কারা যারা ছিল যারা কি করেছে যারা আল্লাহকে অস্বীকার করেছে কিতাব এই আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে তারা সেদিন এগুলো থেকে তাদেরকে আহ তাদেরকে দূরে রাখা হবে

নয়ামত থেকে একেবারে তারা নেয়ামতের মধ্যে থাকবে নয়ামত পূর্ণ তারা থাকবে তারপরে কোথায় থাকবে তারা আলাল আরো তারা দেখবে দেখতে থাকবে এটা আলাল আর একে এটা সূচ্য আসন যেটা আমি আগত ইয়েতেও বলার চেষ্টা করেছিলাম যে এমন একটা ইয়ে থাকবে যেটা উঁচু একটা আহ চেয়ার মতো তার দোলনার মতো থাকবে সেখানে সে বসে আল্লাহ সৃষ্টি আল্লাহর নেয়ামত এবং জান্নাতের বিভিন্ন দৃশ্যায়ন তুমি যত উপরে উঠবা তুমি ততই দেখতে পাবা যে নিচের জিনিসগুলোকে স্পষ্ট করে দেখতে পাবা তুমি যদি ছয়তলা বিল্ডিং এ উঠো তাহলে দেখবে আশপাশের অনেক কিছু দেখা যায় তো তুমি যদি দশতলা বিল্ডিং এ উঠো তাহলে আরো তুমি যদি বাংলাতে ঢাকায় সবচেয়ে বড় বিল্ডিং যদি ধরো তুমি চল্লিশ তালা বিল্ডিং এ উঠো তাহলে তুমি দেখবে ইউল সিদিহুল ঢাকা সিটি তো আল্লাহ তালা জানাদের জন্য এরকম একটা আয়োজন করবেন আর কি উইল লুক এন সি এভরিথিং তারিফ না তুমি পরিচয় পাবে সেই মধ্যে অজোহিত যেহারা সবহিম তাদের না দীপ্তি অ্যান্ড নাইন আনন্দের দীপ আহ আনন্দের নাম দরতা মানে হলো উজ্জ্বল যেটাকে আমরা বলছি যে চেহারায় তার চেহারাটা উজ্জ্বল দেখা যাবে দেখতেই দেখা যাবে যে কি সেখানে মধ্যে দীপ্তি আছে মানে আলো ঝলমল করছে তার চেহারায় এইরকম কোন অশান্তি নাই কোনো পেরেশানি নাই কোন ক্লান্তি নাই কোন হতাশা নাই কোনো দুঃখ বেদনা নাই ইট ওয়াজ ফুল অফ পিস হ্যাপিনেস ট্রাঙ্কুয়ালিটি

আমরা বলি খাতামুন নাবিয়িন খাতমে নবুয়ত খাতমে নবুয়ত মানে কি সিল মেরে দিয়েছে তার মাধ্যমে দেন ইট ইজ অলরেডি সিলড আপ এন্ড নান উইল কাম আফটার হিম সো রাহী কে মাকতুম এটা এমন একটা বিশুদ্ধ পানি যেটাকে সিল মেরে রাখা হয়েছে অর্থাৎ এটাকে এই এটার যে এইটা ইনট্যাক্ট ওয়াটার এটা কেউ কখনো স্পর্শ করেনি এই ওয়াটার একেবারেই বিশুদ্ধ আকারে আছে এটা

এইটা হলো এক ধরনের আহ এক ধরনের সুগন্ধ যেটাকে আমরা জানি মেঘনাভি হিসেবে এটি পাওয়া যায় হরিণের ইয়ে থেকে এবং প্রচন্ড এর গ্রান এই গ্রানে এ বহু দূর থেকে গ্রান ছড়িয়ে পড়ে এবং এই জন্য কোথাও হরিণ থাকলে হরিণের ওই কস্তুরির গন্ধে ওইখানে অন্য যে সকল প্রাণীগুলো শিকারী প্রাণীগুলো বুঝতে পারে যেখানে হরিণ আছে এবং তারা আক্রমণ করতে আসে এটাকে বলে মিসকোন খিতামও খিতাম মানে হলো এটার যে যে পানি ও বিশুদ্ধ পানি ও যেটা সিলগালা করা পানি এই পানির যে উপরে যে সিপি আছে সিপি অথবা তার যে মোকা এই মোকাটা এটা কি দিয়ে এটা বন্ধ করে রাখা হয়েছে বন্ধ করে রাখা হয়েছে মেস্ক দিয়ে এত সুগন্ধি আচ্ছা এটার মোকাটার মধ্যে যদি এত সুগন্ধি থাকেলে পানিটা কি পরিমাণ সুগন্ধি হবে কি পরিমাণ সুগন্ধি হবে জি আল মুতানাফিসা ওটা অতই আলিয়া تنافسি বোধে সে যেন প্রতিযোগিতা করে আল মুতানাফিসুন প্রতিযোগিকারী আচ্ছা এখানে একটু দেখতে হবে যেখানে কি আছে ফা আছে লি আছে এবং ইয়া تنافس আছে তাই না ফা মানে তবে লি মানে যেন অবশ্যই ইয়াতানাফাস প্রতিযোগিতা করে কারা আল মুতানাফিসুন প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে জি

যারা মানু ইমেনছে ঠাট্টা করতো হম মানে কি আসলে কাহিনীটা কি কাহিনীটা হলো যে যারা পাপিষ্ঠ পাপাচারী তারা

তারা করে হ্যাঁ হ্যাঁ তারা করে আনন্দিত এটা মানে হলো ফল অর্থাৎ ফল দেখলে যেমনি ভাবে আমরা আনন্দিত হই এরকম একটা আনন্দ ঘন পরিস্থিতি তারা তাদের ইয়ের কাছে ফিরে যাবে পরিবারের কাছে জি

প্রেরণ করা হয়েছে আলাইহিম তাদের উপর হাফিউইন হিফাজতকারী হিসেবে জি তাদের উপর মুমিনদের জন্য হিফাজতকারী হিসেবে তাদের প্রেরণ করা হয়নি জি পা অতঃপর আলিয়াউমা আজ আল্লাযীনা যারা আমানু ইমান এনেছে মিন মিন মিনাল কাফেরদের হতে ইয়া ভাগুন তারা ঠাট্টা করবে হ্যাঁ আজ এরা কাফে দেখে দেখে ঠাট্টা করবে এবং ওই একই কথা আলাল আরাইকি আনজুরুন হ্যাঁ আলাল আরাইকি সুসজ্জিত আসনে উপর ইয়া আনজুরুন তারা দেখবে হাল কি সউইবা সাওয়াব পাবে আল কুফফারু কাফিরগণ মানে তারা كانوا ترسل يفعلون তারা যা করতো তার জন্য কি তারা সাওয়াব পাবে এক্স্যাক্টলি তারা যা করবে তার প্রয়োজনে কি তারা সব পাবে তার মানে কি তারা যা করবে তার জন্য তারা সব পাবে না অবশ্যই সব মানে কি প্রতিদান তারা কি তার জন্য প্রয়োজন পাবে না ইয়াস দে উইল গেট ইট তো থ্যাংক ইউ আচ্ছা আপনারা এবার ইনায়া যেভাবে বলেছে এবার আপনারা একবার চিন্তা করে দেখুন যারা একটু এল্ডারলি আছেন আপনাদের জন্য কত সহজ এবং সিম্পল হওয়া কথা এবং হওয়া উচিত আমি এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে পড়বেন প্লিজ অনুগ্রহ করে পড়বেন একটু সময় দেওয়ার চেষ্টা করবেন জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবেন কিছুটা সময় জন্য আপনি ইনভেস্ট করুন প্লিজ বুঝুন আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে কোরআন বোঝা তৌফিক দান করে এটা একটা ভিন্ন রকম অনুভূতি এই অনুভূতিটা আপনাকে আপনাদেরকে আহ নতুন করে বোঝানোর কিছুই নাই আপনারা এটা বুঝতেই পারছেন আমি আপনাদের কাছে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এই রমাদানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আপনাদেরকে তার কিতাব বুঝার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আর আমাদের ইনানার জন্য সবাই দোয়া করবেন সেজন্য সত্যিকার অর্থে একজন ইসলামের দাঈয়া হতে পারে এবং ইসলাম আর কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে পারে আল্লাহুম্মা আমিন ওকে নাও আমরা আজকের পড়ায় যাব ইনশাআল্লাহ أسكي أمرا سورة التقوير إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا الشمس كورت واذا النجوم انكدرت واذا الجبال سيرت واذا العشار عطلت واذا الاحوش حشرت واذا البحار سجرت وإذا النفوس زوزت وإذا الموؤودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما قدمت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان الرجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت "عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ فِي أَيِّ سُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ" كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله سورة الانفطار سورة الانفطار এই সূরাতুল ইনফিতার এটি নিয়ে না শুভ আমরা তো বই পড়াচ্ছি বই পড়াচ্ছি মানে এটা আমাদের বই আমরা যেটা তৈরি করছি আপনাদের জন্য সেই বই পড়াচ্ছি বই তো আমি সব শেয়ার করে দেই আপনারা এই বই সবাইকে শেয়ার করে দেয়া হয় আপনারা তো এই বই আ নিয়ে করতে হবে আপনাদেরকে আর বইটা আমরা পাবলিশ করতেছি ইনশাআল্লাহ

যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছুটো ছুটি করবে এই দিকটা আছে একটা চিন্তা করে দেখেন বিশাল বড় তারা এই তারা তারকা এই নক্ষত্র একটা একদিকে ছুটে ছুটি করছে একটা তার একটা বাড়ি খাচ্ছে ঘর্ষণ খাচ্ছে ধাক্কা খাচ্ছে আচ্ছা রাস্তায় একটা গাড়ি তার একটা গাড়ি যদি ধাক্কা খায় তাহলে কি অবস্থা দাঁড়ায় আর এখানে এত বিশাল বড় নক্ষত্র একটা তার একটা বাড়ি খাচ্ছে ধর্ষ ধাক্কা খাচ্ছে এবং এবং সেখানে কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং এগুলো সব আপনার এই পৃথিবীতে এসে আপনার এখানে হয়তোবা আহ পড়বে আহ তো এখন আপনি চিন্তা করে দেখেন তো কি অবস্থা হতে পারে অথবা ধরুন বিশাল বিশাল পাহাড় যেটা আমি গতকাল বলেছিলাম যে পাহাড়গুলো এগুলো একটা মানে সবগুলো পাহাড় তার স্থান থেকে উঠে এখন এখন এগুলো কি হচ্ছে এই পাহাড়গুলো আপনার আহ উঠছে চারিদিকে এবং আপনার নাকের পাশে দিয়ে একটা বিশাল বড় পাহাড় চলে গেছে আপনি এরকম একটা সাধারণ মানুষ আপনার নাকের পাশে দিয়ে বিশাল বড় একটা পাহাড় চলে গেছে যে কোনো সময় আপনার ধাক্কা দিতে পারতো তাহলে কি হতে পারতো এই পরিস্থিতি আল্লাহ তাআলা বলছেন যে তখন নক্ষত্রগুলো এরকম কি হবে বিকিপ্ত হতে থাকবে এবং ওয়াইল বিলহার ফুজ্জিরাত সেদিন সমুদ্রগুলোকে ফুজ্জিরাসাতে দুটো অর্থ একটা হচ্ছে এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং আমরা অন্য সময় আপনাদের বলেছিলাম যে ওয়াটার পানির মধ্যে যে দুটো গুণ থাকে তাই না অক্সিজেন এবং হাইড্রোজেন নাকি এই যদি এর মধ্যে যদি অক্সিজেন তো আলো জ্বালাতে না আলো নিবাতে সাহায্য করে এখন যদি সেখান থেকে ধরেন এটাকে উইড্র করা হলো আর একটা যদি থাকে তাহলে ওইখানে শুধু ওটা তখন দায়িত্ব হয়ে যাবে হয়ে যাবে তখন ওইখানে এমনিতে আগুন চলবে আল্লাহ তালা সেই এই কাজ এটা হবে মানে হয়তো ওয়াটার কে বলবে পানি কে বলবে যে পানি তোমার মধ্যে যে দুটো উপাদান আমি দিয়েছি এর মধ্যে একটা উপাদান যেটি পানি জ্বালাতে সাহায্য করে নিভাতে না মানে আগুন জ্বালাতে সাহায্য করে নিভাতে না তুমি ওই আহ ওইটা তুমি ইয়ে হয়ে যাও যে বলা হয় যে ওইটাকে যদি সেখানে বলা যায় হাইড্রোজেন এবং অক্সিজেন এখন দেখেন যদি সেখানে বলা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন এটার 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 যদি আল্লাহ সুবহান ওয়া আলাদা করে ফেলেন তাহলে সেদিন সেদিন কি হতে পারে তাহলে এখানে কিন্তু তখন আগুন জ্বলতে পারে এখানে তখন আগুন জ্বলতে পারে সেটা আল্লাহর তারা বললেন আরেকটা হলো যে এই সমুদ্রগুলো দিন উচ্ছ্বল করা হবে মানে কি আচ্ছা আপনার সুনামের কথা আপনারা জানেন সুনামের সময় কি হলো সমুদ্রের প্লেটটা ফেটে গেল সমুদ্রের একেবারে তলদেশে যে প্লেট আছে সে প্লেটটা প্লেটটা ফেটে গিয়েছে ফেটে যাওয়ার পরে কি হলো আপনার তল সমুদ্রের তলদেশ থেকে এমন ভাবে পানি উঠলো যে পানি ধারণ করার মতো আহ এত স্পেস তো জমিনে নাই মানে সমুদ্রের পানি তো ধারণ করার মতো ওইরকম তো সমুদ্র লাগবে অথবা নদী লাগবে এত পানি কোথায় ধারণ করবো তো এত পানি না আবার সমুদ্রের যদি তার লেভেল যে ওয়াটারের যে লেভেল আছে মানে সি লেভেল যেটাকে আমরা বলছি এই লেভেলের উপরে যদি পানি উঠে যায় তাহলে এটা কি ওভারফ্লো করবে তখন স্পিল ওভার হবে স্পিল ওভার মানে অন্যদিকে পানিগুলো তখন আপনার সমতল ভূমিতে পানি ছড়িয়ে পড়বে এবং আপনারা দেখতে পেয়েছেন যে কি পরিস্থিতি ঘটেছে সেই দিন কিন্তু এটা হবে আপনি একটু কেমন চেষ্টা করেন যেমন থেকে তো আপনি দেখবেন যে আপনার যেগুলো কবর আপনি জানতেন না এখানে কবর থেকে লোকের উঠছে উঠে তারা ছুটছে এবং আপনার সামনে যারা চলে যাচ্ছে ওই দিক থেকে একটা দৌড়াচ্ছে ওই দিক থেকে একটা দৌড়াচ্ছে আপনার গায়ের উপরে এসে পড়ছে আপনি হয়তোবা আহ দাঁড়িয়ে আছেন কেউ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেউ কারো দিকে তাকাচ্ছে না এরকম কবর থেকে সব উঠে আর দৌড়াচ্ছে আপনি এরকম একটা পরিস্থিতি কি দেখবেন আলিমাত আখার সেই দিন আপনার সামনে আপনার আমল নামা সব আপনি দেখবেন যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি এর মধ্যে আবার আপনার সকল আমল নামা আপনি ছোটখাটো কোথায় কি কি কাজ করেছেন এভরিথিং ইজ ডিসপ্লেড ইন বিগ স্ক্রিন বিশাল স্ক্রিনে সব ডিসপ্লে করা হচ্ছে ভেবে দেখুন ভেবে দেখুন এই কথাগুলো বলে আল্লাহ বললেন মানুষ তোমার মহান রবকে তুমি ভুলে গেলা কেন কিভাবে ভুলে গেলাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার সব কেউ তোমাকে দিয়েছেন যেমনি ভাবে তিনি চেয়েছেন তেমনি তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবাকে জিজ্ঞেস করেন নাই যে তোমার তোমার মাকে জিজ্ঞেস করেন নাই তোমার গায়ের কালার কি হবে তোমার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন যে তোমার 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 জেন্ডার কি হবে তোমার 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 পা প্রতিবেশীকে জিজ্ঞেস করা হয় নাই তুমি কতদিন বেঁচে থাকবে কোনো কিছু না তিনি তার মতো করে সব সৃষ্টি করেছেন সেরকে তুমি কিভাবে ভুলে যাও কিভাবে তুমি তাকে ভুলে যাও বরং তোমরা ভুলে যাওয়ার মূল কারণ হচ্ছে কি তোমরা আখেরাতকে বিশ্বাস করো না এবং আমাদের এখানে অনেকে আছেন হয়তো বলেন যে আমি আখেরাতকে বিশ্বাস করি কিন্তু কিন্তু সত্যিকার অর্থে প্রতি আমাদের ওই লেভেলের বিশ্বাস নাই আল্লাহ তালা বলছেন যে মানুষের মধ্যে এই অনুভূতি যদি থাকে আখেরাতের প্রতি তার বিশ্বাসের অনুভূতি দুই নম্বরে তার সকল কার্যকলাপ এগুলো সব লিখে রাখা হচ্ছে এই অনুভূতি মানুষকে বাঁচাতে পারে তারা হলো কেরামান কাতেবিন এবং মানুষ যা করে যা বলে সব তারা জানে ফলশ্রুতিতে এই দুনিয়ার জীবনকে কেন্দ্র করে মানুষ দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে আল আবরর ভালো লোকেরা তারা জানাই থাকবে গতকাল যেটা আপনারা পড়ে এসছেন আটল আল ফুজার পাপিষ্ট পাপাচার যারা যাহা থাকবে এবং তারা সেই বিচার দিবসে তারা ওই জাহান নামে হবে ইয়াসলাম না তারা নিক্ষিপ্ত হবে অথবা তারা প্রবেশ করবে জাহান নামে আর তুমি আল্লাহ তালা আর তাদেরকে লক্ষ্য করবো অমাহ আনহা বে তার এই তারা থাকতে পারবে না ইচ্ছা করলে এখানে পালাতে পারবে না পালাবে কোথায় কোথাও সে পালিয়ে থাকবে দুনিয়াতে সে তার বিরুদ্ধে যদি কারো বিরুদ্ধে শাস্তি ইয়ে করে তাহলে সে বাসা থেকে দূরে সরে যায় দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যায় ইত্যকার করে আবার অনেকে আছে যারা অন্য দেশে গেলে সেখানে তাদের আশ্রয় হয় না আবার তাদের দেশে ফিরে আসতে হয় আপনি দেখেছেন এক আহ ব্যক্তি যে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করেছে সে প্রভাবশালী তার অস্থিরতা তার প্রভাবে এবং ধমকে তার কথার অত্যাচারে কিছুদিন আমরা আমরা বুঝতেই পারছিলাম না যে কানটা কি বন্ধ করে রাখবো নাকি আহ ইয়ে করবো কিন্তু তার অবস্থা দেখেছেন দেশ থেকে পালাইছিল কিন্তু ওই দেশে সে বিমানবন্দরে পালিয়ে চলে গেছে কেউ তার চেহারা না দেখে যে দেখেছে ওইখানে সে আশ্রয় পায় না কেউ তাকে ওইখানে থাকতে দেয় না আল্লাহর জমিন আল্লাহকার জন্য সংকীর্ণ করে দেন তখন ওই ব্যক্তিকে কে আশ্রয় দেবে আল্লাহ তারা বললেন বিচারের দিব মানে বিচার দিবস কি তুমি কি জানো বিচার দিবস হলো যেই দিন কারো কোনো কিছু করার ক্ষমতা থাকবে না কেবল আল্লাহ তালাই সেদিন যা করা আল্লাহ তালাই করবেন এটা হলো বিচার দিবস এখন আমি সাবধিক বিশ্লেষণ করি আমি ইদা যখন আসামা ও আসমান এন ফাতরাত বিদীর্ণ হবে সবগুলো কিন্তু পাস্টেন্স ফেলে মাদু এর সিগা আমরা আগে বলে ইদা এর পরে সাধারণত ফেলে মাদি আসে কিন্তু অর্থতে ফেলে মোদার এন ফাতারাত যখন তা বিদিন হবে গতকাল আপনার পড়েছেন এন সাক্ষাৎ এন সাক্ষাৎ এন ফাতারাত একই অর্থ আপনার পড়েছেন তাই না আজকে পড়ছন্ড এনফাতার একই অর্থ এনফাতার যখন বিদিন্ন হবে আসমান সামা যখন আসমান এনফাতার বিদিন হবে ইদা এবং যখন আল কাওয়া কেবো আল কাওয়া কেবো তারকা গোল নক্ষত্র গোলো আমি এক্সট্রিমি সরি আমার একটা জরুরি ফোন এসেছিল ওয়া ইদা এবং যখন আল কাওয়া কাউ কাবুনের বহু কাওয়া কাবন কাউ কাবন আমি সোয়া আঁকারে আপনাদেরকে এটা পড়িয়ে এসছিলাম كوكب دوري يُقَد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسس نار كوكب انتصرت انتصرت إن مرتو نون سارة ترفيه ميل نمبر 8 نون سارة نون سارة ناسرة ناسو نا سا. سا سا not سو ير ما نقول شوية شتية جواب بيكيبتو هذي شوية شتية جواب جيدين তারকাগুলো নক্ষত্রগুলো বিক্ষিপ্তভাবে যেদিন ছড়িয়ে ছিটিয়ে যাবে নক্ষত্রগুলো যেদিন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে ওয়াইদা এবং যখন আল বিহার ও সমুদ্রগুলো ফুজিরাত আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ফুজিরাত শব্দের অর্থ কি ফুজিরাজ শব্দের অর্থ আমি মাত্র বলেছি যে ফুজিরাজ শব্দের দুটো অর্থ আছে ফুজিরাজ শব্দের কয়টা অর্থ আছে ফুজিরাতের দুইটা অর্থ আছে বলেন তো আমি বলেছিলাম দুইটা অর্থ কি বলছিলাম দুইটা অর্থ ফুজিরাতের ওকে তো অন্য অন্য জায়গায় এটা আপনি দেখতে পাবেন সেটা আমরা পরে আলোচনা করব সুজ্জিরাত কোথাও আছে সুজ্জিরাত ইদাল বিহার সুজ্জিরাত সুজ্জিরাত আছে সেখানে তো এটা এখানে ফাজ্জারা মূলত বেসিক্যালি বে মৌলিক ফাজ্জারা এর অর্থ হলো এর অর্থ হলো উচ্ছলিত হওয়া এখান থেকে ইজা সামা উম মানে ওই যে সূরা বাকারা আপনি পড়ে এসেছেন যে ইন ফাজারা ওয়াইনা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু ইয়াতাফাজ্জারু আবার এই এখান থেকে আসে ফজর আমরা যেটা বলি ফজর এই শব্দ থেকে এসে ফজর ফজরটা কি আসলে রাতকে বিদীর্ণ করে আলোর বহি প্রকাশ এটা হলো এই এই জায়গা থেকে ফজর শব্দটি এসছে তাইলে যখন উচ্ছলিত হবে অর্থাৎ যখন সমুদ্রগুলো উচ্ছলিত হবে মানে সমুদ্রগুলো যখন প্রকাশিত হবে যখন উচ্ছলিত হবে সমুদ্রগুলো মানে সমুদ্রের পানি যখন উপছে পড়বে এবং এই ব্যাখ্যা হলো যে সমুদ্রের তলদেশগুলো ফেটে যাওয়া এবং সেখান থেকে সেখান থেকে যখন চারিদিকে যখন পানি ছড়িয়ে পড়বে পানি তো ধারণ করার মতো কোনো জায়গা থাকে না তারপরে কি এবং ওয়াইদাল কবর এবং যখন কবর সমূহ বড়সিলা দেখেন এখানে সবগুলো এটা কিন্তু সবগুলো বহু বচন আর এর এখানে যে ভার্বটা আনেছে সবগুলো ভার্ব কিন্তু এক বচন সবগুলো ভার্ব এক বচন এখানে দেখেন ফুজ্জিরাত এক বচন ইনতাসারাত এক বচন ইন ফাতরাত এক কিন্তু আর বাকি কিন্তু আল কাওয়াকি বহু বচন আল বিহার বহু বচন আল কবর কবর সমূহ বহু বচন বড়সিলা যখন কবর সমূহ উন্মোচিত করা হবে মানে কবর সমূহ যখন আ খুলে দেয়া হবে কবর সমূহকে যখন আপনার আপনার যখন করা হবে। এই অবস্থায় কবর সমূহকে যারা বাসিন্দা তাদেরকে কবর থেকে তাদেরকে আহ উত্থিত করা হবে এই জন্য বাসা এর মানে আবার কিন্তু উত্থান উত্থান এখানে বাসা থেকেই বাসা এর মতোই বা যখন এগুলোকে উন্মোচিত করা হবে কবর গুলো উন্মোচিত করা মানে কি কবরের মধ্যে যারা আছে কবরের মধ্যে যারা আছে তাদেরকে কবর থেকে বের করে দেওয়া হবে এবং আপনি জানেন আহ করান অন্য জায়গায় আছে আছে যে তারা কি করবে মেনাল আজদাসি আহ ইলা রবিহীম সিলুন যে তারা তাদের কবর থেকে রবের কাছে তারা পঙ্গপালের মতো তারা ছুটে বেড়াবে বড় সেবার আলিমাত জানবে নাফসুন প্রত্যেকে মা যা কিছু কাদ্দামাত সে অগ্রে প্রেরণ করেছে কদ্দামা ইউ কাদিম কাদাম এটা আমরা আগে অনেকবার বলে এসেছি কাদ্দামাত আরো পাবেন কাদ্দামাত সে অগ্রে প্রেরণ করেছে ওয়া এবং আখ্যারাত

প্লাবনের মতো করে আপনার দিকে আসতেছে আবার আপনি দেখতে পাচ্ছেন আকাশ থেকে খন্ড খন্ড বিশাল বড় আপনার আগুনের খন্ড আকাশ থেকে পড়ছে কারণ যে আহ নক্ষত্র গুলো তারকাগুলো একটি আরেকটার সাথে সংঘর্ষ লেগে সেগুলো চুণ্ড বিচন্ন হচ্ছে এবং স্ফুলিঙ্গ আকারে এগুলো পৃথিবীতে এসে পড়ছে আপনি দেখবেন যে কবর থেকে লোকেরা পঙ্গ পালার মতো তারা ছুটছে এই দিকে ছুটছে ওই দিকে ছুটছে যেদিকে পাচ্ছে সেদিকে ছুটছে আপনি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন কেমন হতে পারে আপনার পরিস্থিতিটা এর উপরে আপনি দেখবেন যে আপনার সকল নামে বিশাল একটা ডিসপ্লেতে সামনে দেখানো হচ্ছে সবাই ওখানে ওটা দেখতে পাচ্ছে আপনার নামে তখন আপনার অবস্থা আপনি দুনিয়াতে অনেক কিছু আপনার গোপন ছিল যেন আপনার প্রেস্টিজ কোন অবস্থায় যায় না এখন সব আপনার কাছে প্রকাশ হয়ে গেল এখন প্রেস্টিজের কি অবস্থা হবে কি অবস্থা হতে পারে সেটা আল্লাহ তারা বললেন ইয়া এগুলো বলে আল্লাহ বললেন হে আল ইনসান মানুষ মা কি কিসে গারা কা

তোমার রব সম্পর্কে কিসে তোমাকে ধোকা দিল তোমার রব যিনি সম্পর্কে কে তোমাকে ধোকা দিল কিসে তোমাকে দিল আল্লাদি যিনি খালাকা সৃষ্টি করেছেন কা তোমাকে ফতপর সাউঠামো করেছেন সুঠামো করেছেন মানে প্রত্যন্ত সুবিন্যস্ত করেছেন অর্থাৎ খুবই সুন্দর করে তৈরি করেছেন তোমাকে কা তোমাকে। সুসামঞ্জস্য করেছেন কা তোমাকে করেছেন তোমাকে মানে মন হুয়া তাআলা যিনি তোমাকে এভাবে সৃষ্টি করেছেন সেই রবের কথা আল্লাহ সু হান হুয়া এখানে আমাদেরকে জানাচ্ছেন যে সেই রবের ব্যাপারে তোমার ধারণা কি আল্লাহ যে যিনি খালাকা সৃষ্টি করেছেন কা তোমাকে তোমাকে প্রপোর্শন দিয়েছেন প্রপর্ষণ তোমাকে তোমার অঙ্গ ডেভেলপ করেছেন আমি আগে বলছিলাম যেমন ধরো আপনার নাকটা যদি আপনার মাথার মতো মোটা হতো আর মাথা যদি নাকের মতন চিকন হইতো তাহলে কেমন দেখা যেত এমন তো হতেও পারতো আল্লাহ এমন করতেও পারতেন কিন্তু তিনি কি করেছেন প্রপোর্শনেটলি করেছেন নাককে কখনোই তিনি হাতের মতো লম্বা করেন নাই এবং হাতকে কখনো তিনি নাকের মতো ছোট করেন নাই নাকের ছিদ্রগুলো কখনো তিনি মুখের মতো এত লম্বা করেন নাই তাহলে কি অবস্থা দাঁড়াইতে পারত কা তোমাকে ফা অতপর আদালা সুসামঞ্জস্য করেছেন আদাল আদাল মানে কি একেবারে ইনসাফ যেই অঙ্গের প্রতি যাই ইনসাফ করা দরকার তাই তিনি করেছেন কা অর্থাৎ তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সুঠাম রূপে তিনি তৈরি করেছেন অথবা এগুলোকে সুসামঞ্জস্য করেছেন যেখানে যা করা দরকার যে অঙ্গ যেখানে প্রতিস্থাপন করা দরকার সেখানে সেটাকে প্রতিস্থাপন করেছেন সে কিভাবে তুমি বলে যাও ফি মধ্যে আইয়ে যে কোনো সৌরাতেন আকৃতি যে কোনো আকৃতিতে মা যা সা তিনি চেয়েছেন তিনি যে আকৃতি চেয়েছেন সে আকৃতি তিনি গঠন করেছেন তার কি এখান থেকে আমরা বলি যে এই যে আরবি ভাষায় যে তারকিব কোনটার সাথে কি সম্পর্ক। বলে আরেকটা কি জুড়ে দেয়া জুড়ে দেয়া তাহলে কি করলেন কা তিনি তোমাকে এরকম সুঠাম রূপে গ্রহণ করেছেন কোন অঙ্গের সাথে কোন অঙ্গটাকে জুড়ে দিতে হবে তা করেছেন আচ্ছা পায়ের জায়গায় যদি আমাদের হাত হইত তাহলে কি অবস্থা হইতো এবং মুখের জায়গায় যদি আমাদের কান হইতো তাহলে কি অবস্থিত কানের জায়গায় যদি মুখ হইতো তাহলে কি হতো কেমন দেখা যেত এটাই আল্লাহ তালা বলছেন ফি আই এ সৌরতেন সৌরত মানে তো আকৃতি যেই যেই আকৃতি তিনি মা যা চা আশা তিনি চেয়েছেন রক্কাবা তিনি সুঠামো করেছেন কা তোমাকে তিনি সে আকৃতিতে তোমাকে তিনি গঠন করেছেন তার কি গঠন করেছেন কাল্লা নো নেভার বাল বরং তোকে তোমরা অস্বীকার করো তোকে না তোমরা অস্বীকার করো বিদিন বি মানে প্রতি আর দিন মানে ধর্ম তোমরা ধর্মের প্রতি তোমরা ধর্মের প্রতি অর্থাৎ তোমরা কি করো তোমাদের তোমাদের বিচার দিবস বিচারকে তোমাদের বিচারকে তোমাদের প্রতিদানকে প্রতিদান এটা প্রতিদান হবে সন্ধি ছাড়াও কে তো আপনারা বুঝবেন না তোমরা প্রতিদানকে প্রতিদান দিবসকে তোমরা অস্বীকার করছো প্রতিদানকে মানে প্রতিদান দিবসকে তোমরা অস্বীকার করছো আবার বলছি কাল্লা নো নো তোমাদের আগের আইডিয়া তোমাদের নোশোনা আমি আগে বলেছিলাম কাল্লা হল ভালো করে শুনে নিন আজকে কাল্লা হলো আপনার বদ্ধমূল কোনো ধারণাকে নো করে দেয়ার জন্য কাল্লা আসে আল্লা বাক্যের পরবর্তী অংশের সাথে রিলেট না করে বাক্যের আগের অংশের সাথে রিলেট করে এখানে কি এখানে এই যে আল্লাহ তালা বললেন যে আল্লাহ তালা এইগুলো তোমাদেরকে সৃষ্টি করছেন তারপরে তোমরা তাকে কেন ভুলে যাও তোমরা কি মনে করছো যে না তার চেয়ে অনেক বড় রব আছে অথবা তোমরা কি মনে করছো যে তোমাদের আর মৃত্যু হবে না তোমরা কি মনে করছো যে তোমাদের কোনো সমস্যা হবে না সেটাই আল্লাহ তালা বলছেন ন তোমাদের গুরু সবই বল বরং তারা কেন আল্লাহর ইবাদত করছে না আল্লাহর আহ পথে কেন তারা আসছে না কারণ কি কারণ আল্লাহ তালা বললেন তু ক্যার দিবন তোমরা মিথ্যা আরোপ করেছো ও ইন্না আর নিশ্চয়ই যে উল্লা হ্যাঁ আস্তে আস্তে শিখতে পারবে ইনশাআল্লাহ আলাইকুম তোমাদের উপরে আলাইকুম নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে অবশ্যই হাফিজিনা ইন হাফিজ তোমাদের উপর রয়েছে কি হাফিজ হাফিজ মানে সংরক্ষক এখন তো আমরা কোরআনে বলি কোরআন হাফিজ মানে কোরআনের সংরক্ষক এখানে হচ্ছে হেফাজত করা হেফাজত করা হাফেজ ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন অবশ্যই তোমাদের উপর রয়েছে সংরক্ষক যারা সংরক্ষণ করছেন তোমাদের সবকিছু তারা কারা কেরামান সম্মানিতগণ কاتبিনা লেখকগণ ইন দিয়ে বহুবচন করা হয়েছে কিরামান কারিমের বহু বচন কিরাম কারিম আর আমরা আমরা বলি যে দুই ফেরেস্তার নাম কেরামান কাতেবিন নামে জন ফেরেস্তার কেরামান কাতেবিন দুজন ফেরেস্তার নাম কেরামান মানে হলো সম্মানিত কারিম আর কাতেবিন হলো কি কাতে মানে হলো লেখক সম্মানিত লেখক গণ ইয়া আলাম তারা জানে উনা ফেলে মদোয়ারে ইয়া এলএম থেকে এসে এলএম তারা জানে মা যা

আমল আপনার আমল কি তারা সংরক্ষণ করছে আপনি যা আমল করছেন নিশ্চয় আল আবর তাহলে আখেরাতে দৃষ্টিতে মানে দুই প্রকার আল আবর সৎ আল আবর লা অবশ্যই ফি মধ্যে না নেয়ামতের মধ্যে রয়েছে সৎ কর্মশীলগুণ কোথায় রয়েছেন ফি না ইম নায়ামতের মধ্যেই রয়েছেন ও ইমনা আর নিশ্চয়ই আল ফুজারা পাপিরা লা অবশ্যই ফি মধ্যে জাহিম প্রজ্বলিত আগুনের মধ্যে তারা কোথায় রয়েছে প্রজ্বলিত আগুনের মধ্যে তারা রয়েছে প্রজ্বলিত আগুনের মধ্যে ফা আজের ফাজের ফাজের মানে হলো পাপি বা এবং হা তারা দগ্ধ হবে এই যে কিছুক্ষণ আগে আপনারা সালনে দুটো অর্থ আপনারা বলে এসছেন একটা অর্থ হলো দগ্ধ হওয়া মানে জলে পরে ছাই হয়ে যাওয়া আর একটা অর্থ হলো নিক্ষিপ্ত হওয়া না হা তারা তার মধ্যে নিক্ষিপ্ত হবে মানে অথবা দগ্ধ হবে কবে দিন বিচারের দিবস বিচারের দিবস ও আর মা মানে না হোম তারা আন হা তা থেকে তারা হতে পারে নাকি বি মোটেই বি মোটেই গায়েবেন মানে গায়েব আমরা বলি না হাজির গায়েব আজকে ক্লাসে সে গায়েব ছিল গায়ে মানে কি আর গায়েবের প্রতি ইমান আনা অনুপস্থিত তাইলে তারা তারা তার থেকে অনুপস্থিত থাকতে পারে না অমা আনহা আর তারা থাকতে পারেন না না তারা আনহা তা থেকে অর্থাৎ কি থেকে এটা হলো ওই যে জাহান নাম থেকে বা আর জাহান নামের আগুন থেকে তারা থাকতে পারবে না কি গায়েবেন অনুপস্থিত তারা থাকতে পারবে না তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে ওয়া আর মা কি সে আদ্রা জানাবে কা তোমাকে কিসে তোমাকে জানাবে মা মানে কি বিচারের দিবস কি বিচারের দিবস কি এটা তোমাকে কিসে জানাবে মা মাদিন বিচারের দিবস সোম্মা অতপর। মা কি আদ্রা কা তোমাকে জানাবে মা কি বিচারের দিবস কি এটা তোমাকে কে জানাবে আবার বলছি পুনশ্চ বিচার দিবস কোনটা ইয়মা সেদিন যেদিন লা না তামলিগো মালিক হবেন আফসেন কোনো ব্যক্তিফসেন কোনো ব্যক্তির সেই সেদিন কোনো ব্যক্তি অন্য ব্যক্তি থেকে কিছুই সে হতে পারবে না কেউ কারো সেদিন আসতে পারবে না আমর আমর বরং আল কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা ইয়া এই দিন সেই দিন লিল্লাহ কেবল আল্লাহ লি এবং আল্লাহ আল্লাহর জন্য সেদিন কেবল ক্ষমতা অন্য কারোর জন্যে না এ হচ্ছে সুরাটি এবার আমি আপনাদের একজনকে বলবো এটা অনুবাদ করার জন্যে Ah, ah, ok, a me pegue, sì, e perché uno va a correre in volontà? <laughs> দশ জন হাত তুলেছেন মাশাআল্লা আমি দেখি তো কার হাত সবার আগে মাকসুদা বিনতে লাতিফ ফেরিদুল ইসলাম মাকসুদার হাত সবার উপরে আচ্ছা আমি আজকে আমাদের মিরাজ ভাই অনেক দিন পরে পাইছে মিরাজ ভাই আপনি পড়েন তো দেখিলাম আলাইকুম জয়েন করেছি ও আচ্ছা তাইলে আপনাদের কালকে শুনেছি আজকে আমরা যে মাকসুদিন ঠিক আছে আর একবার শুনবো ঠিক আছে আমি সময় মিলাইতে পারছি না এত সময় টাইট সময় যাচ্ছে অনেক কাজ অনেক অনেক ক্লাস তেরো নম্বর আয়ত পর্যন্ত না সতেরো নম্বর আয়ত পর্যন্ত দেওয়া হয় নাই

সব স্যারের ভিডিও সব ক্লাসের পাঁচ দেওয়া হয়েছে সবগুলা আমি তো সবগুলোই দিয়ে দিয়েছি আপনারা আবার আচ্ছা আমি দেখি আবার দিয়ে দেব সবগুলাই দিয়ে দিয়েছি কোনটায় আমি বাকি রাখি নাই সবগুলো দিয়ে রেখেছি আমি দেখি আমাদের এখানকার মধ্যে আমি এক দুইজনকে একটু ইয়া দিয়ে দেব দায়িত্ব দিয়ে দেব যারা আমাদের পক্ষে কিছু কাজ করবেন ইনশাআল্লাহ আমি দেখি ইনশাআল্লাহ আচ্ছা এটা আমি পরে করতেছি এখন আজকের পরবর্তী সুরাটিতে আমরা যাই পরিসূরাটা কি পড়াবো একটু পরে রাখি আমি অন্য স্টাইলে যেরকম করি যেখানে আমি ধরেন একটু পরে দিই তারপরে আপনারা পরে পরের দিন আবার ওটাকে রিভিউ করে আমি ঠিক ওই স্টাইলে আজকের এই সুরাটিও ইনশাল্লাহ পড়িয়ে দিই ওকে বিসমিল্লাহ সুরা তাকবির সুরাত তাকবির এটা আমি আগে বলছিলাম তাকবির মানে হলো কোনো কিছু গুটিয়ে নেওয়া গুটিয়ে নেওয়া মানে এটা র্যাপিং করা র্যাপ আপ করা র্যাপ আপ করা এটা হলো আহ তাকবির শব্দের অর্থ তাকবির এটা মানে কি এটা হলো যখন সূর্য যখন সূর্য কি হবে ইজা শামসু কু রসমুল মফল যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে এখন চিন্তা করে দেখেন আপনি একবার ভাবেন যখন ইজা যখন সূর্য কৌবিরাট কুবিরাত কিন্তু ফেলে মাঝ কাউর কাউ কৌবির কা এবং ইদা যখন আর নুজুম তারকাগুলো আচ্ছা যখন ইদার নুজুম কাদারত এবং তারকাগুলো যখন নিষ্প্রভ হয়ে এন কাদারা কাদার মানে হলো হচ্ছে ময়লা আবর্জনা ময়লা আবর্জনা অর্থাৎ ময়লা আবর্জনাপূর্ণ হয়ে যাবে আপনি চিন্তা করেন এটাও কিন্তু কেমন আমাদের দৃশ্য করো আমি একটু বলছি এবং যখন পাহাড়গুলোকে বেগবান করে দেওয়া হবে যখন দশ মাসের গর্ভবতী উ এগুলো তাদের যেই পেটে যে সন্তানগুলো আছে এগুলোকে পরিত্যাগ করবে মানে দশ দশ মাসের উষ্ঠী দশ মাসের যে পেটে যে আসারণ থেকে মানে মানে যা মাস গেছে এখন তার দশ দশ বাচ্চা প্রসব করবে এই জাতীয় প্রচন্ড মানে তার আদর যত্ন করতো আপনারা গ্রাম অঞ্চলে ছোটবেলায় দেখে থাকবেন যে গাভী বাচ্চা দেবে ওই গাভীর কিন্তু ব্যাপক পরিমাণ যত্ন করা হতো যেন গাভীর কোনো সমস্যা না হয় বাচ্চারা যেন ঠিক মতো হয় কারণ এটা তো সম্পদ তার মাধ্যমে আরো বাচ্চা জন্ম নেবে এই জন্যে তার কিন্তু সেই দিন এগুলোকে কি করা হবে এগুলোকে সেই দিন আহ এগুলোকে আহ সেদিন আপনার পরিত্যাগ করবে আমরা না উতলা মানে লিভ ইংরেজিতে বলি লিভ আজকে উনি লিভে আছেন অন লিভ লিভ মানে কি ছুটি তো সেদিন এগুলোকে কোনো টেক কেয়ার করা হবে না সেদিন এগুলোকে কোনো টেক কেয়ার করা হবে না এইটা একটা একটা দিক এখানে আছে আরেকটা দিক হলো আমাদের দেশে বলে দেখবেন যে বলা এই লোকটা আতেল আতেল মানে কিছুর প্রতি না এটা হলো আতেল যেটা কোনো কিছুর প্রতি নাই তো সেই থেকে কিন্তু এখানে আতেল আছে এবং ওই জেল এবং যেদিন বন্য পশুগুলো মানে হচ্ছে বন্য হিংস্র প্রাণীগুলো হুশিরাত এগুলো সব সমবেত করা হবে আপনি চিন্তা করে করেন একটু কেমন দৃশ্য দেখেন ওই জাল বিহার আমি গত ক্লাসে বলেছিলাম মানে কিছুক্ষণ আগে বলেছিলাম আল বেহার মানে মানে সমুদ্রগুলো সূর্যের যখন জ্বালিয়ে দেওয়া হবে এই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সমুদ্রগুলো কি হবে ওগুলো সমুদ্রগুলো কি হবে ওই যে সেগুলো হবে পানি সেখান উচ্ছ আহ বেগে পানি সেখান থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এখানে বলা হচ্ছে সমুদ্রগুলো যখন জ্বালানো হবে এই যে আমি বলছিলাম যে সমুদ্রের মধ্যে পানির মধ্যে যে অক্সিজেন বা হাইড্রোজেন থাকে যদি সেখান থেকে যদি আপনার শুধু যদি সেখানে হাইড্রোজেন থাকে অক্সিজেন যদি সেখান থেকে করা হয় তাহলে সেখানে আগুন জ্বলে যায় ঠিক এরকম একটা অবস্থা হবে ওইজান এবং যখন আত্মাগুলোকে একটা সাথে আরেকটা মানে হলো কি স্ত্রী বা স্বামী মানে লেগে যাওয়া মেলে যাওয়া জোড়া যাওজন মানে জোড়া তাহলে যখন একটা সাথে আরেকটাকে জড়িয়ে দেওয়া হবে এবং যেই দিন যাই যে কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল এরকম কোন সন্তানকে যখন জিজ্ঞেস করা হবে দামে কতিলা কি কারণে তোমাকে হত্যা করা হয়েছিল ওইজ সোহাফু এবং সোহিফা গুলো অর্থাৎ আপনার আমল নামাগুলো সেদিন নুসিরত সেখানে মানে কি বিস্তার সেদিন যখন এটাকে বিস্তৃত করে দেওয়া হবে ওয়াইজা সামা কুশিত যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে এবং আপনি আসমান এর ভিতরে কি আছে আপনি দেখতে পাচ্ছেন না তখন আপনি দেখবেন যে আসমান এর মধ্যে আবরণ মুক্ত আসমানের বাইরে কি আছে এগুলো সব আপনি দেখতে পাচ্ছেন সব ভয়ঙ্কর অবস্থা ওইজাল জাহিম সোহিরাত এবং জাহান্নামকে যেদিন আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং ওইজাল জান্নাত উজলিফাত এবং জান্নাতকে যেদিন কাছে নিয়ে আসা হবে এবং মানুষ সেদিন জানবে যে তারা কি কাজ আমল করেছিল এগুলো সেদিন মানুষ সব জানতে পারবে এগুলো এতগুলো জিনিস কে আমাদের দৃশ্যায়ন করে আল্লাহ সব আচ্ছা আপনি নিজে একবার চিন্তা করে দেখেন যদি এমন হয় যে সূর্য আরে পাপ এখন চারিদিকে অন্ধকার কোন সূর্যের আলো নাই চারিদিক গুটগুটে অন্ধকার প্রচন্ড অন্ধকার এমন কি তারকাগুলো গুলো নিষ্প্রব অর্থাৎ কর্দমাত্র অর্থাৎ এই তারকা থেকে কোনো আলো আসছে না আপনার চাঁদ তারা সূর্য কোনো কিছু থেকে কোনো আলো নাই সেদিন কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন এর মধ্যে বিশাল দুর্ঘটনার কারণে ইলেকট্রিসিটি সব ফলো করেছে কোথাও কোনো সামান্য কোনো বাতিও নাই আলো নাই এবং পাহাড়গুলো বেগবান প্রচন্ড দ্রুত আপনি প্রচন্ড রাত ঝড় আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন কোন দিক দিয়ে কি আসতেছে গাছ আপনার উপর পড়তেছে আবার পড়ছে এবং অন্য জায়গা থেকে বিশাল ঝড়ের কারণে কোন জায়গা থেকে যেন কার টিনের চাল অথবা কোন বাড়িঘর ভেঙে এগুলো বাতাসের মধ্যে উঠতেছে এমন একটা অবস্থা আপনি রাস্তায় দাঁড়িয়ে আসেন আপনি চিন্তা করে দেখেন তো কি হতে পারে পাহাড়গুলো বেগবান এবং ওই দিন আপনার সকল সম্পত্তি আপনি দেখতে পাবেন যে কেউ আপনি সময় দেখেছেন বাংলাদেশে কোটি কোটি টাকার মানে টাকার বস্তা নাকি রাস্তায় পাওয়া যেত অমুকের মার্সিডিস বেঞ্চ গাড়ি পাওয়া যাচ্ছে অমোকের ও রাস্তায় ফেলে রাখা রেখে গিয়েছে এরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সম্পদ গুলো সব ফেলে রেখে লোকেরা ছুটছে আবার বনের যে জন্তু জানোয়ার আছে এগুলো রাস্তায় নেমে আসছে এগুলো সব রাস্তা এবং মানুষকে আক্রমণ করছে ওইদিকে অমুকের ঘরে ঢুকতেছে অমুকের ইয়ে করছে ওইদিকে আবার কি পাহাড়গুলোতে পা আপনি যে কোথাও গিয়ে আশ্রয় নেবেন পানিতে আগুন জ্বলতেছে পানি কি এখন আগুন পানি যে আপনি নিয়ে গিয়ে একটু আশ্রয় নেবেন প্রচন্ড গরম আত্মা ভয়ঙ্কর অবস্থা আপনি পানিতে কি করে পানি আপনাকে বরং আরও জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এবং সেদিন আত্মাগুলো একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে আপনি দেখবেন যে চারিদিকে খালি আত্মা আত্মা ইত্যাদি ঘুরছে ইত্তকার সব একত্রিত হচ্ছে এবং যাদের উপর আপনি জুলুম অত্যাচার করেছিলেন এরা সব আপনার পেছনে দৌড়াচ্ছে এই তুমি আমার প্রজন্ম করেছিলে আমার এটা এটার প্রতিদান দাও অথবা আল্লাহর কাছে বিচ্ছার দিচ্ছে আপনার বিরুদ্ধে এবং আপনার আমলনামা আপনার সামনে আপনার আমলনামা কি আপনার সামনে আপনি উপরের দিকে তাকিয়ে দেখেন যে ভয়ঙ্কর অবস্থা উপরের দিকে আপনি নিচের দিকে তাকিয়ে দেখেন যে এখানে তাকার জানা আবার সামনে দেখেন যে এখানে কি জাহান্নাম চিৎ মানে গর্জন করছে আপনাকে টেনে নেওয়ার জন্য এবং জাহান্নামকে অনেকগুলো জিনিস ফেরেস তারা নামকে শিকলে বন্দি করে রেখেছে আনালে জাহান্নাম আপনাকে ধরে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি আপনার কি মনে হতে পারে আবার একদল লোক এত ভয়ঙ্কর অবস্থা তারা দেখবে না জান্নার তাদের সামনে কিচ্ছু তারা উপলব্ধি তারা করতে পারছে না উপলব্ধি তারা করতে পারছে না এরকম একটা পরিস্থিতি সেই কথা আল্লাহ তালা বলে এরপরে আল্লাহ অনেকগুলো জিনিসের শপথ করলেন এই যে তিনি আল খুন্নাস যেটা আপনারা পড়ে এসেন এমন আল খুন আল জার কুনাস আল্লাহ শপথ করছেন তারকার কিছু তারকার এবং তিনি রাতের শপথ করছেন যে রাত বিদায় নেয় সকালে শপথ করছেন যেটা কি আগমন ঘটে তার নিঃশ্বাস আপনার গাড়ির উপর নিঃশ্বাস ফেলছে এগুলো সব কিছু বলে আল্লাহ তারা কোরআন কথা বলছেন তাহলে এই কোরআনে আপনার পড়ছেন এই কোরআনের প্রতি আপনাদের গুরুত্ব কি একবার চিন্তা করে দেখুন আল্লাহ তালা বলছেন এই অবস্থা বর্ণনা করার পর এই তাহলে কেয়ামতের দৃশ্যায়ন করার পরে আল্লাহ তালা বললে বুঝাতে চাইলেন কোরআনের কথা বলে যে কেয়ামতের এই দৃশ্যায়নে এই অবস্থায় তুমি বেঁচে যাবে যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক তৈরি করো আল্লাহ তালা বললেন যে অনেক কিছু শপথ করে আবার তিনি বললেন কোরআনের গুরুত্ব তিনি বুঝাতে বোঝাতে চাইলেন যে কোরআন গুরুত্বটা কি তিনি বলেন এটা হচ্ছে সম্মানিত রাসুলের বাণী যিনি প্রচন্ড শক্তিশালী এবং মহান আল্লাহ সুফ আহমদ কাছে খুবই সম্মানিত কার জিবির আল্লাহ সালাতাম যে কোরআন নিয়ে এসছেন সেই কোরআনের কথা আল্লাহ তালা বলছেন যে সম্মানিত রাসুলের আনিত বাণী হচ্ছে কোরআন যিনি প্রচন্ড শক্তিশালী এবং মর্যাদার অধিকারী কার কাছে মহান আরসের মালিকের অধিকার কাছে এবং তিনি কি এমন যে তিনি মান্যবর অতপর সাম্মা আমিন অতপর তিনি কে আবারও আবার সেখানে কি তিনি বিশ্বস্ত বটে তিনি মান্য বট মতো মানে তিনি যা বলেন তা আসলে করা হয় এরকম আবার কি আবার তিনি আমিন এগুলো পর। আল্লাহ কি তোমাদের সাথী বন্ধু মোহাম্মদ তিনি আসলে পাগল আন মজনুন নন তিনি এখন তো অনেকের নাম রাখে মজনু বরং তিনি আল্লাহ সুহানুতার আহ সাক্ষাৎ তিনি গিয়েছিলেন এবং জিবির আল্লাহ সালাম তিনি উফুকিল মুবিন তিনি তাকে স্পষ্ট দিগন্ত তিনি দেখেছেন এবং গায়েবের ব্যাপারে তিনি আসলে কি কৃপন্ন যে আল্লাহ তারা কাছ থেকে তিনি যা সংবাদ পেয়েছেন গায়েব সম্পর্কে এগুলো তিনি কৃপনতা দেখিয়ে তিনি কোনটা বর্ণনা করেন না ব্যাপারটা কিন্তু এরকম না সব তিনি তোমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন সব তিনি তোমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম অতপর আল্লাহ তারা বলেন তাহলে তোমরা এটা তো রাসুলের কথা এটা শয়তান কোনো স্যাটানিক ভার্সেস না যেটা ওই যে ওই শয়তান বানাইছিল সালমান রুজদি সে কোরআনকে বলেছিল স্যাটানিক ভার্সেস আল্লাহ বললো না এটা আল্লাহর বাণী তোমরা কই যাও এটা তো তোমাদের জন্য আমি সতর্ক বাণী হিসেবে পাঠিয়েছি কেউ যদি সৎপথে চলতে চায় তাহলে এটা তার জন্য। আর আল্লাহ সব হানতার না চাইলে তোমরা চাইতে পারো না এই সকল বিষয় আপনারা মোটামুটি আপনারা বিষয়ে বুঝতে পেরেছেন যে এখানে এখানে কি বলা হয়েছে আল্লাহ সব হানো হুয়া তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওকে এখন আমরা এবার আমরা ইয়ে থেকে আহ ইয়ে করি ইনশাল্লাহ আলোচনা করি এবার শাব্দিক আমরা ইজা যখন আশাংশু সূর্য কুথ গুটিয়ে নেওয়া হবে যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে দেখ যখন সূর্য কি হবে হবে। বিরাতদা এবং যখন কাদারাত যখন নিষ্প্রব হয়ে যাবে নক্ষত্র রাজি যখন নিষ্প্রব হবে নিষ্প্রব অর্থাৎ এগুলো কর্দমাক্ত হয়ে যাবে এটার আলো নিঃশেষ হয়ে যাবে তার আর কোন আলো থাকবে না সেখান থেকে কোনো আলো বের হবে না ওয়াইদাল জিবালু আলো এবং যখন পাহাড়গুলো বেগবান করে দেওয়া হবে সঞ্চালিত সায়ার মানে হলো এগুলো চলতে থাকবে পাহাড় এক জায়গায় না এগুলো এখন উঠছে চলতে থাকবে পাহাড়গুলো এরকম যে আপনি কি আমাদের গ্রুপে নাই আপনি একটু এ গ্রুপে জয়েন করেন আমাদের টেলিগ্রাম গ্রুপে কাইন্ডলি টেলিগ্রাম সিস্টারদের টেলিগ্রাম গ্রুপটা আমি এখানে দিয়ে রাখছি সিস্টাররা যারা আছেন আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপটা দিয়ে রাখছি সিস্টারদেরটা দিয়ে রাখছি সিস্টারদের টেলিগ্রাম গ্রুপটা দিয়ে রাখছি এখন সিস্টাররা যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন না জয়েন করেন কারণ আপনাদেরকে আপনারা যদি যদি আমাদের সাথে ক্লাসে জয়েন করতে হয় তাহলে কিন্তু এই গ্রুপ ছাড়া কোনো উপায় নাই আমি আলটিমেটলি হোয়াটসঅ্যাপের এত গ্রুপ থেকে বের হয়ে গিয়ে আমরা টেলিগ্রাম গ্রুপে চলে যাবো ইনশাআল্লাহ আমি এই যে টেলিগ্রাম গ্রুপটা দিয়ে রাখছি এই টেলিগ্রাম গ্রুপে একটু জয়েন করেন সবাই সিস্টাররা সবাই জয়েন করেন যারা জয়েন করেননি এখনো তারা জয়েন করেন ব্রাদার্সদেরটা আমি একটু পরে দিচ্ছি নতুন ব্রাদার্সরা যারা জয়েন করছেন এবং অন্যান্যরা আপনারা যে আপনাকে আল্লাহ তালে উত্তম আহ আপনি দান করুন আর অন্যান্যদেরকে বলছি আপনারা কাইন্ডলি অন্যান্যরা যারা আছেন আপনারা আহ মানে অন্যদেরকে আপনার দাওয়াত দেবেন কাইন্ডলি ওয়াইদা এবং যখন আল্লাহ এই দশ মাসের গর্ভবর্তী কোন স্ত্রী ওলাপ তাকে যখন পরিত্যাগ করবে ইট উইল বি লেফট ডিসকার্ডেড আনঅ্যাটেন্ডেড ওলাপ আতল এবং সবগুলো বহুবচন এটা কিন্তু ফেলে মা দুই মজহুল ও তাকে যখন ছেড়ে দেয়া হবে মানে আয়েশা আরো ঠিক বলেছেন আয়েশার এই ওট মানে হচ্ছে দশ দশ মাসের ওটটাকে আরবরা এশার বলে ওইটা থেকেই দশ মাসের ওটকে আরবরা এশার বলা বলে থাকে আপনি দেখবেন এরকম বাংলাদেশ যেমন আপনি দশমী দশমী বলতে আপনি দেখবেন যে এটা কোন একটা জিনিসকে ইঙ্গিত করছে দশম তারিখের কোনো একটা ঘটনা হিন্দুরা যেমন তারা ইয়ে করতে এটা পৃথিবীর সকল ভাষায় আছে ইদা এবং যখন আলো হোসু বন্য পশুগুলো ওয়াহুল হসিরত যখন এগুলোকে হাসর এখান থেকে হাসর হাসর থেকে হুসিরাত যখন এগুলি সম্ভব এটাও কিন্তু ফেলে মাঝহুল ফেলে মাদুই মাঝহুল ওয়া এবং ইদা যখন আল বিহারু সমুদ্রগুলোকে গুলোকে বাহারুন সুজিরাত সিজার এখান থেকে যে ইংরেজিতে বলা হয় না সিগারেট এই সিগারেট কিন্তু সিজারেত সিজার হয়ে গেছে কি সুজ্জির হয়ে গেছে সিজার সিজার হয়ে গেছে সিগার সিগার এবং সিগার হয়ে গেছে সিগারেট কারণ ওটা জ্বালায় অতএব যে সিগারেট খায় সে জাহান্নামের নামের আগুন খাচ্ছে সূর্যরথ অগ্নি উত্তাল করা হবে যেদিন সমুদ্রগুলোকে ওকে আবার টেলিগ্রামে জয়েন করেন পারবেন আপা কেন আপনি জয়েন করতে পারবেন না আপনাকে জয়েন আপনি জয়েন করার কোনো বিষয় না টেলিগ্রাম গ্রুপটা তো মাত্র দিলাম টেলিগ্রাম গ্রুপটা নারীদেরটা সিস্টারদেরটা আমি এই আবার দিয়ে দিলাম এটা সিস্টার্স আর ব্রাদার্স এরটা আমি এখন দিয়ে রাখবো ব্রাদার্স এরটা যারা ব্রাদার্স তারা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন ব্রাদার্সরা অনেক কম জয়েন করেছেন ব্রাদার্সরা না এটা তো বলারই কথা না এখন অনেকে জয়েন করছেন পারবি না এখন অনেকেই করছেন আপনি যে এখনো তিন চারজন জয়েন করলেন সিস্টারদের এখানে জয়েন করেছেন ডক্টর শান্তা শান্তা জয়েন করেছেন হালিমা বেগম জয়েন করেছেন এই মাত্র ব্রাদার্সদের মধ্যে এই যে আহ মনিরুল ইসলাম ভাই জয়েন করেছেন নাদিম খান ভাই মাত্র জয়েন করলেন তো আপনারা এখানে তো জয়েন করতে পারছেন ওইটা নট ফাউন্ড হওয়ার কথা না ওইখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আর টেলিগ্রাম আপনার ইনস্টল করা থাকতে হবে আপনার মোবাইলে তারপরে হলো কি ওয়াইদান নুফুস এবং যখন আর নুফুস নফসুন আত্তাগুলো যুবিজাত যখন আত্তাগুলোকে একত্রিত করা হবে যখন আত্মাগুলোকে পারবেন আপনি আপনার মোবাইলে আগে ইনস্টা আগে টেলিগ্রাম ইনস্টল করে নিতে হবে যখন আত্মাগুলোকে মিলিয়ে দেয়া হবে জন একত্রিত করা হবে জুড়িয়ে দেয়া হবে ওয়া এবং ইদা যখন আলমাউ উদাত জীবন্ত প্রথিত কন্যা সন্তান ওয়াদুল 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 মানে হলো কি জীবন্ত কাউকে প্রতিবিত করা আচ্ছা পারবেন আপা আমি দেখি আপনাকে আমি ইনস্টল করে দিতে পারি কিনা এটা তো আমি এখান থেকে আপনাকে আমি আপনার আর কি নামে আছে এটা আমি পাইলে হয়তো বা আমি আপনাকে ইয়ে করে দেব। ওয়াইজান মাউদ সুইলা যখন তাকে সুয়াল করা হবে প্রশ্ন করা হবে বি আই এ বি মানে কারণে আইয়ে মানে কোন জামবেন গোনা কোন গুনার কারণে কতিলা তাকে কতল করা হয়েছিল কোন গুনার কারণে তাই কতল করা হত্যা করা হয়েছিল ও এবং ইদা যখন আর সোহুফু সহিফা সোহুফু সহিফা মানে আমল নামা যেটা আপনারা গত ক্লাসে পড়েছেন কিতাব নসিরাত নসিরা মানে এটাকে যখন প্রকাশ করা হবে নাসের নাশের মানে হলো পাবলিশে আচ্ছা পারবে না আমি দেখি আচ্ছা কাদারা মূলত কাদার অর্থ হচ্ছে ময়লা আবর্জনা কাদার কাদার মানে হলো কি ময়লা আবর্জনা তো এন কাদার মানে এটা ময়লা আবর্জনা পূর্ণ হবে একদিকে আরেকটা হলো এটা খুশি পড়া আহ পড়া অর্থ হতে পারে কিন্তু মৌলিক অর্থ হলো এটা 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 যখন হয়ে ময়লা আবর্জনার মতো করে এটা থেকে কোনো আলো বের হবে না এই রকম হবে ওয়াইজা সামা ও এবং আসমান যখন কুষিত এটাকে যখন আবরণ মুক্ত করা হবে আসমানটাকে যখন আবরণ মুক্ত করা হবে আপনি চোখে আসমানের দিকে তাকিয়ে দেখতে পারবেন সেখানে আহ কি আয়োজন করে রাখা হয়েছে এগুলো সব আপনি দেখতে পাবেন তখন জান্নাত দেখলে আপনার আফসুস বাড়বে বিশাল মার মুখী অবস্থায় আছে এটাকে প্রজ্বলিত করবে সাঈর আমরা বলেছিলাম জাহান নামের একটা নাম হচ্ছে সাঈর সাই মানে হচ্ছে প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড যখন জাহান্নামকে নামকে প্রজলিত করা জান্নাত এবং জান্নাতকে যখন উজলিফা জুলফা নিকটে আনা হবে

মানে মাধ্যমে আলফন্নাস মানে হলো এমন একটা নক্ষত্র যে নক্ষত্র কি করে এটা চলে যায় এ নক্ষত্র এখানে অব্যাহত থাকে না এটা থাকে না এখানে বরং চলে যায় আলখান্ন যেটা আমরা নাসে অর্থাৎ এমন ধোকাবাজ আহ জিন যে ধোকা দিয়ে তারপরে চলে যায় আল আলখন্নাস অর্থাৎ এমন একটি আহ ইয়ে যেটি আপনাকে যেটি ধরেন এখান থেকে আহ ইয়ে করে চলে যাচ্ছে এমন একটা নক্ষত্র যে নক্ষত্র একটু উদিত হয়ে তারপর আবার নেভে যায় আল জাওয়ারি যেটা চলমান জারি জারি থাকে জাওয়ারি কি থেকে জারি বহু বচন আল অদৃশ্যমান কন্যাস অদৃশ্য আল কনাস আল কন্যা অদৃশ্যে অদৃশ্য থাকে এবং পেছনে হটে যায় এই রকম নক্ষত্রের শপথ আল্লাহ করছেন ওয়াল্লাইলি শপথ করছেন ইজা যখন আসা আসা রাত যখন তা বিদায় নেয় আসা আসা যখন রাত বিদায় নেয় এবং সকাল ভোর ইজা যখন তানাফাসা যখন তা নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস ফেলে মানে কি আমি বললাম তুমি আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এখন তো বিপদ আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মানে এটা খুবই কাছে নিকটে তো তানাফ ফাঁসা মানে যখন ইট ব্রেথ যখন সকাল যখন নিঃশ্বাস ফেলে মানে সকালে যখন আগমন ঘটে এটা হচ্ছে কোরআন সাহিত্য ইন্নাহু নিশ্চয়ই তা লা অবশ্যই কউলু বাণী রাসুলিন কারিম একজন সম্মানিত রাসুল কর্তৃক আনিত বানিয়েটি সম্মানিত রাসুল কর্তৃক আনিত বানিয়েটি কোরআন এতগুলো কথা বলে আল্লাহ কোরআনের দিকে আপনাদের ইঙ্গিত করছেন সেই সম্মানিত রাসুলকে জি মানে অধিকারী কুবাচীন শক্তির অধিকারী মহাশক্তি এন্দা জিলা মানে নিকটে জি মালিক আল আরস আরসের মালিকের কাছে তিনি আবার মাকিন মাকান থেকে সে মাকিন মাকান মানে সম্মান মানে স্থান তা থেকে মাকিন মানে সম্মানিত মর্যাদা সম্পন্ন

জিব্রাইল এসে কি পরিমাণ গুণ আল্লাহ বলছেন জি কোয়াতিন একটা আবার মাকিন একটা মতো একটা আমিন একটা এটুক হলো বোঝানোর আর বিষয় আছে ও আর মা মানে না সাহেবুকুম তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কোরআন নিয়ে আসেন বি মোtei মাজরুন তিনি মোটেই পাগল নন ওয়ালাকাদ এবং লাকাদ অবশ্যই অবশ্যই রাআতিন দেখেছেন ওটাকে জিব্রাইলকে জিব্রাইলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মানে সাহেব আল্লাহ তালা বলছেন সোহেব সোহেবকে অর্থাৎ দেখেছেন হু হু কাকে এই যে জিব্রিল কে তাকে দেখেছেন কোথায় কারণ তার মাধ্যমে তিনি কিতাব পেয়েছেন তার সাথে তার সাক্ষাৎ কোথায় অনেক জায়গা তোর মধ্যে আরেকটা হলো কি বিল উফুকিল মুবিন উফুকুল মানে হলো দিগন্ত আল মুবিন সুস্পষ্ট সুস্পষ্ট দিগন্তে তিনি তাকে দেখেছেন ওয়া আর মা মানে না হুয়া মানে তিনি তিনি কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উপরে আল গায়েব গায়েব সম্পর্কে তিনি

তোমরা কোথায় যাও ইন হুয়া ইল্লা ইহা কেবলি রিক্রণ শিক্ষা উপদেশ কি জনে লি জনে আল্লাহ আলামিন জগত সৃষ্টি কুলের জন্য জগৎবাসীর জন্য লি জন্য মান যে শা আচায় মিন কম তোমাদের মধ্যে যা চায় আন যে ইয়াস্তাকিম সে সিরাতে মুস্তাকিমের উপর থাকবে গায়েবের উপর কিপন্ন মানে গায়েবের বিষয়গুলো তিনি কৃপণতার কারণে মানুষের কাছে বলে বেড়ান না ব্যাপারটা এরকমের সব কথা জানিয়ে দিচ্ছেন অতএব এগুলো এখন তোমাদের কাছে না কি হবে মৃত্যুর পরে এবং এবং জান্নাতে কি আছে জান নামে কি আছে কবরে কি হবে ইত্যাদি তো তিনি বলে দিয়েছেন ও অতএব মা তা ইল্লা মা এবং ইল্লা এর সমন্বয়ে কে বলি তা না তোমরা চাও মানে তোমরা চাইতে পারো না ইল্লা ছাড়া আন যে আশা আল্লাহ আল্লাহ চাওয়া ছাড়া তোমরা চাইতে পারো না তিনি কে রব্বুল আলমেন জগৎ সুমর রব তিনি তিনি চাওয়া ছাড়া তোমরা চাইতেই পারো না আল্লা সুবাহান হুয়া তালা এই সকল আয়াত গুলোতে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবাহান হুয়া তালা উল্লেখ করেছেন তো আমি এখন আপনাদেরকে আজকের পরে এখানে আমি শেষ করে দিই পাঁচটা বাইশ বাজে সালাত আছে এবং আপনাদের সিস্টারদের বেশ করে ইফতারের আয়োজন আছে তো আপনি সেগুলো করেন আর আমাদের কিছু কথা আছে ইনশাল্লাহ যেটা আমরা আগামী ক্লাসে আপনাদের সাথে আগামীকাল আলোচনা করব তো আল্লাহ আগামীকালের ক্লাসটা আমরা রাতে নেব দিনে আমি একটু ঢাকার বাইরে থাকবো আগামীকালের ক্লাসটা রাতে হবে ইনশাল্লাহ মাগরীবের মানে এশার পরে যখন আমরা সাড়ে দশটা থেকে ইনশাল্লাহ ক্লাসটা করব ফলে আপনারা আগামী ক্লাসের আগামী ক্লাসটা আপনার রাতে জয়েন করবেন এবং অন্যদেরকে আপনি জানাবেন তারা যেন রাতে জয়েন করে আমি একটু ঢাকার বাইরে থাকবো আমি আহ সন্ধ্যা হয়ে যাবে সেজন্য আমি রাস্তায় ক্লাসটা নেব না বরং আমি বাসায় এসে